বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হওয়া ও পরবর্তীতে দেশের অস্থিতিশীল পরিবেশে কিছুটা স্থবির হয়ে যায় দেশের ই-কমার্স খাত। তবে সেই প্রতিকূলতা কাটিয়ে ঠিক কতটা এগিয়ে যাবে দেশের ই-কমার্স খাত? E-commerce is a very transparent industry if you want. আপনি চাইলেই এখানে ট্রান্সপারেন্সি, অর্ডার থেকে শুরু করে পেমেন্ট পর্যন্ত সবকিছু অনলাইনের মাধ্যমে আপনি ট্রান্সপারেন্ট ভাবে দেখতে পারবেন। সো আমার মনে হয় যে ক্ষতিগুলি হয়ে গেছে, যে ক্ষুদ্র উদ্যোক্তারা তারা খুব কষ্টে আছে, তারা অনেকে স্যালারি দিতে পারছে না, বাড়ি ভাড়া দিতে পারছে না, অফিস ভাড়া দিতে পারছে না। সো আমার কাছে মনে হয় যে এখানে একটু বসে কিছু ফ্রেমওয়ার্ক দাঁড় করা দরকার, যে আসলে how do you help industry grow and never let it be dependent on something that can be taken away. যেরকম ধরেন আমাদের ইন্টারনেটটা, এই পুরো ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে ফার্স্ট দরকার হচ্ছে ইন্টারনেট। আপনি ইন্টারনেট বন্ধ করে দিলেই আমাদের সবার ব্যবসা শেষ। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে কীভাবে করে ইন্টারিম গভর্নমেন্ট একটা ল করবে যাতে এই ইন্টারনেটটা একটা পাবলিক ইউটিলিটি হয়ে যায়। যেরকম আমাদের বাসায় গ্যাস, ইলেকট্রিসিটি ছাড়া আমরা চলতে পারি না, ঠিক সেরকম ইন্টারনেট, এবং ইন্টারনেটের মানে আওতায় সবাইকে আনতে হবে, গ্রাম থেকে শুরু করে আমাদের শহরে যারা আছেন। যাদের কাছে ইন্টারনেট নাই তারা একটা ডিসঅ্যাডভান্টেজে আছে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একটা বড় কাজ হচ্ছে ইন্টারনেটটাকে প্রথমেই একটা পাবলিক ইউটিলিটি সার্ভিস হিসাবে যদি বলে, তখন একটা খুবই স্বল্প দামে সবাই এটা পেতে পারে। দ্বিতীয় যদি বলি, যে এই পুরো সার্কামস্ট্যান্সটায় যেটা হয়েছে যে আমরা দু তিনটা জিনিস বুঝেছি, যে আমাদের কোনো বিজনেস কন্টিনজেন্সি ফ্রেমওয়ার্ক নেই বাংলাদেশে, যে একটা ডিজাস্টার হয়ে গেলে যেরকম দেখেন ওটা হলো, তারপর বন্যা হলো, যেখানে আমরা দেখলাম নেটওয়ার্ক ডাউন, মানুষ গিয়ে কানেক্ট করতে পারছে না। সো আমাদের খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা এনি ডিজাস্টার, এনি রিকভারি প্ল্যান, একটা আর্থকুয়েক হোক একটা, বিকজ এগুলো সবগুলো আমাদের ব্যবসাকে ইম্প্যাক্ট করে। সো এগুলো থেকে কিভাবে করে আপনি একটা রিকভারি প্ল্যান করবেন এবং কিভাবে সেটা সবাইকে, মানে এমন না যে খালি গভর্নমেন্ট কাজ করবে, সেটা জনগণ কিভাবে সেটার পার্ট হতে পারে, ব্যবসায়ীরা কিভাবে কোন জায়গাটায় কোন জিনিসটা করবে, তাহলে এটা কোঅর্ডিনেটেড এফর্ট হবে। এটা এমনই একটা ইন্ডাস্ট্রি যেখানে আপনি বাসায় বসে একটা রান্না করেই শুরু করতে পারবেন। So you don't need a lot of capital. যেহেতু এই ই-কমার্সের যারা স্টার্টআপ আছে তাদের একটা বিশাল সংখ্যক ইনভেস্টমেন্ট পায়, ফরেন ইনভেস্টমেন্ট বাহির বিশ্ব থেকে। সো আমার কাছে মনে হয় যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে স্টেবিলিটিটা, আমাদের ইকোনমিক স্টেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা বলতে পারি, যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটা জিনিস দেখেন, অনেক বড় বড় কোম্পানি কোলাট্রাল ছাড়া লোন নিয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন ছোট যত ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারা কিন্তু লোন ডিফল্ট করে না। সো আমি এবার আমাদের বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর আছে, উনি অলরেডি অনেক ভালো কিছু পলিসি নিয়েছে, তার কাছে বলবো যে আপনি আমাদের ছোট অনলাইন এবং ই-কমার্স যারা রিটেলার্স কিংবা ই-কমার্স কোম্পানিজ আছে ছোট ছোট, এদেরকে আপনি লোন দেন একদম একদম স্বল্প ইন্টারেস্টে এবং আপনার খুবই ইজি টার্মসে, যেভাবে করে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটা বিশাল রূপান্তর করেছে মানুষকে গ্রামে, ঠিক সেরকম এরকম কোনো ই-কমার্স লোনস যদি আমরা এস্টাবলিশ করতে পারি, সেটা আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের তরুণদেরকে অন্টারপ্রেনারশিপের দিকে নিয়ে যেতে পারবে।